एक समय धनी देश हिसाब से परिचित म्यांमार एखन पृथिवीर मध्य सबथेके गरीब देशगुलिर मध्य पड़े। म्यांमार 1989 सालेर आगे बार्मा नामे परिचित छिल। 1989 साले बार्मार नाम परिवर्तन करे म्यांमार करे देया हय। 1890 दशके बार्मा ब्रिटिश इंडियार अंश छिल। 1937 साले बार्मा के भारतवर्षेर थेके आलादा करे देया हय। आज आमी भारतवर्षेर पूर्व दिके अवस्थित म्यांमार सम्पर्के एमन किछु कथा बोलबो जा होयतो आपनादेरके अबाक करे देबे। तो गाइस, ভিডিও শুরু করার আগে যারা এই চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন। মায়ানমারের অফিসিয়াল নাম হলো রিপাবলিক অফ দ্য ইউনিয়ন অফ মায়ানমার। এই দেশটির মোট জনসংখ্যা প্রায় 5.5 কোটির মতো। মায়ানমারের রাজধানী হলো ন্যাপিদাও এবং এই দেশটির সবথেকে বড় শহর হলো ইয়াঙ্গুন। মায়ানমারের 25% ইনকাম ইয়াঙ্গুন শহর থেকেই আসে। ইয়াঙ্গুন এমন একটি শহর যার প্রতিটি কোণায় কোণায় বৌদ্ধ মঠ এবং বৌদ্ধ মন্দির ছড়িয়ে আছে। মায়ানমারের সংখ্যাগরিষ্ঠ লোক বৌদ্ধ ধর্ম পালন করে। গত 2000 বছরের পুরনো রীতি অনুযায়ী মায়ানমারের মহিলারা নিজেদের মুখে গাছের ছাল দিয়ে তৈরি সাদা পেস্ট মেখে থাকে। মায়ানমার পৃথিবীর মধ্যে এমন একটা দেশ যেখানকার মহিলারা লুঙ্গি পরতে পছন্দ করে। মায়ানমারের অনেক জায়গায় এখানকার সংস্কৃতি অনুযায়ী মহিলারা নিজেদের গলায় ধাতু দিয়ে তৈরি চুড়ি পরিধান করে। মায়ানমার পৃথিবীর মধ্যে সবথেকে দুর্নীতিগ্রস্ত দেশগুলির মধ্যে পড়ে। এখানে করাপশনের মাত্রা অন্যান্য দেশগুলির তুলনায় অনেক বেশি। ব্রিটিশ শাসনকালে মায়ানমার ছিল দক্ষিণ পূর্ব এশিয়ার দ্বিতীয় সবথেকে ধনী দেশ, কিন্তু গত কয়েক দশক ধরে এখানে ঘটে চলা নানা অশান্তির কারণে বিভিন্ন দেশ মায়ানমারের ওপর আর্থিক নিষেধাজ্ঞা জারি করে দেয়, যার ফলে এই দেশটির অর্থনীতি একেবারেই ভেঙে পড়ে। থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার মতো দেশগুলির ইনকামের একটা বড় অংশ ট্যুরিজম সেক্টর থেকে আসে। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির মধ্যে মায়ানমারের ট্যুরিজম ইন্ডাস্ট্রি সব থেকে খারাপ। নানা অশান্তির কারণে এই দেশটিতে ট্যুরিস্টদের সংখ্যা খুবই কম। এই দেশটি সায়েন্স এবং টেকনোলজিতে অনেক পিছিয়ে আছে। এখানকার শিক্ষা ব্যবস্থা সরকারের মুডের ওপর নির্ভর করে। মায়ানমার সরকারের নিজস্ব ডেটা অনুযায়ী এই দেশটিতে সাক্ষরতার হার প্রায় 90%-এরও বেশি, কিন্তু আন্তর্জাতিক ডেটা অনুযায়ী এই দেশটিতে সাক্ষরতার হার অনেক কম। এখানে 30-35 বছরের মহিলাদের মধ্যে 25%-এরও বেশি মহিলা অবিবাহিত। মায়ানমারকে পৃথিবীর মধ্যে সবথেকে গরিব দেশগুলির মধ্যে গণনা করা হয়, যেখানকার সরকার পুরোপুরি ঋণে ডুবে আছে। মায়ানমারে ধনী এবং গরিবদের মধ্যে বিভাজন অনেক বেশি হওয়ার কারণে এই দেশটির দরিদ্র শ্রেণীর লোকেদের জীবনযাত্রা অত্যন্ত নিম্নমানের। মায়ানমারের লোকেরা বার কিংবা রেস্টুরেন্টে ওয়েটার্সকে ডাকার জন্য কিস করার মতো আওয়াজ বের করে, যা কখনো কখনো এখানে ঘুরতে আসা পর্যটকদেরকে অবাক করে। মায়ানমারের লোকেরা সুপারি খেতে খুব বেশি পছন্দ করে, এই কারণে এখানকার অনেক লোকেরই দাঁতের রং লাল। 1974 থেকে 2010 সালের মধ্যে মায়ানমারের পতাকা দেখতে অনেকটা তাইওয়ানের মতো ছিল, যার ডিজাইন 2010 সালে পরিবর্তন করে দেয়া হয়। মায়ানমারের কেওগান শহরে 10,000-এরও বেশি বৌদ্ধ মন্দির আছে, যা আজ থেকে প্রায় 900 বছর আগে তৈরি করা হয়েছিল।
আহ